আলো আসছে, বন্ধ করে দেখে সকাল সকাল এসে যে কাকিমা সাজিয়ে দাও, কাকিমাকে সাজিয়ে দিয়েছি, শাড়ি পরেছি, বলছে সরু করে প্লিট করে দেবে, তারপর চুল বেঁধে দিচ্ছি, একবার ঘর দেখি, একবার ঘর, এই দেখো চুলটাও বেঁধে দিয়েছি, কত সুন্দর করে তেল দেওয়া ছিল তারপরও এত সুন্দর হয়েছে। ছবি উঠেছে তো? মানে বুঝতে পারছি না তোর ফোন থেকে, প্রচুরদের বাড়িটা পেছন দিক থেকে ভালো লাগছে। ম্যাডাম পোস্ট দিয়ে আছে এখন, ভালোই লাগছে। যারা দেখছো তারা কমেন্টে বলে দেবে যে কেমন লাগছে ম্যাডামকে। দে 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 তুই দে, আটু মাথার তোর মুখটাই বোঝা যাচ্ছে না, তোর মুখ বোঝা যাচ্ছে না আটু, তোর মানে তোর কাকাকে সেদিনকারও বলছিলাম যে বৃন্দাবন যাবে, বলছে কবে যাবে, বলছে হাতে পয়সাটা হোক তারপর, মানে এক একজনেরই কম করে হচ্ছে বাবা ইয়ে দরকার, 10,000 টাকা লাগছে এক একজনেরই কম করে, আর বাদ বাকি তো ছেড়েই দে। আর এইভাবে হ্যাঁ এইভাবে কর, এইভাবে 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 কর, তাও ভালো লাগবে। হ্যাঁ সরছে না কেন রে বাবা, দেখ তো আমাকে যদি কেউ সাজিয়ে গুছিয়ে দিত আমার যে কি ভালো লাগতো। কাকা একবার আমার দিকে কোনটা ছা দেবে, দশটা লাইটই তো বোঝা যাচ্ছে না, একবার তুমি রং খেলছো? হ্যাঁ হ্যাঁ দিদি লাগিয়ে দিলে, যা কি হবে, কি সুন্দর লাগছে। মামা আমার দিকে তাকাও, এই তোমাকে রাখে দেব, আমাকে লাগিয়ে দেবে, দাও ওটা করে দেবে। তোদের আজকে খুশি দিন না কেন বল, তুমি তুমি একটু হাই বলে দাও তো, হাই বলে দাও, ওই দিকে হাই বলে।